ঈদের স্পেশাল আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি ডেজার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে নওয়াবি সেমাই বা নবাবি সেমাই, যে যেটাই বলেন না কেন এটা কিন্তু ভীষণ মজাদার একটি ডেজার্ট। চলুন তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। আজকের এই নবাবি সেমাইটি তৈরি করে নেওয়ার জন্য আমাদের প্রয়োজন পড়বে লাচ্ছা সেমাই। এই সেমাইটা আমি বাসাতেই তৈরি করেছি। এর আগের রেসিপিতে আমি আপনাদের এই সেমাইটি তৈরি করে দেখিয়েছি, সেই রেসিপিটি চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর তাছাড়াও রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার সরাসরি চলে যাচ্ছি মূল রান্নায়। রান্নার জন্য চুলো একটি পাত্র বসিয়ে দিয়েছিলাম, আর পাত্রটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে সেমাইগুলো ভাজার সময় একটু ঘি দিয়ে দিতে পারেন, যেহেতু এটা আমি হাতে তৈরি করেছি সেমাইটা। আর সেমাইটা তৈরি করে নেওয়ার সময় আমি বাটার দিয়ে তৈরি করেছিলাম, তার জন্য এই সেমাইয়ের মধ্যে কিন্তু এমনিতেই অনেক সুন্দর একটি ঘ্রাণ রয়েছে, এর জন্য আমি আর বাটার দেইনি। কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দেওয়ার পর আবারও অনেকটা সময় ভেজে নিতে হবে, আর ভাজার সময় কিন্তু চুলো আঁচটাকে কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু সেমাইগুলো পুড়ে যাবে। যখন আরও কিছুটা সময় ভেজে নেওয়ার পর এই সেমাইগুলো অনেকটা লাল লাল হয়ে আসবে, তখন আমি এর মধ্যে 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ফুল ক্রিম গুঁড়ো দুধ। চেষ্টা করবেন এখানে গুঁড়ো দুধটা দেওয়ার জন্য। এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে অল্প কিছু সময়ের জন্য ভেজে নিব, কারণ এই গুঁড়ো দুধটা দেওয়ার পর কিন্তু খুবই অল্প আছে এবং অল্প সময় ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে। ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্য থেকে বেশিরভাগ সেমাইটাকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, আর বাকি যে সেমাইটুকু ফ্রাই প্যানের মধ্যে অবশিষ্ট রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ ফুড কালার। এই ডেজার্টটি দেখতে যাতে একটু বেশি আকর্ষণীয় লাগে এর জন্য আমি এখানে ফুড কালার মিশিয়েছি, তবে এটা টোটালি অপশনাল। আপনারা যদি বাসার জন্য তৈরি করেন তাহলে এখানে ফুড কালার মেশানোর কোনো প্রয়োজন নেই। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। এবার সেই একই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার আমি এর মধ্যে 3টি দিয়ে দিচ্ছি এলাচ, আর এলাচগুলোকে একটু ভেঙে নিয়েছি, এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে। একটু ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। চাইলে এখানে আপনারা পাউডার মিল্কও দিতে পারেন, কোনো সমস্যা নেই। খুব ভালোভাবে দুধটা দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে নিচ্ছি, আর নেড়েচেড়ে নেওয়ার পর এর পর্যায়ে আমি এর মধ্যে আবারও ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ, এবং একটু বেশি করে দিয়েছি। এবারের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ, আর এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। এ পর্যায়ে কিন্তু চুলোর আঁচটাকে একদমই কমে রাখতে হবে। এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণ এগিয়েলো ফুড কালার দিয়েছি, এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে। আর ফুড কালারের সাথে আমি কিছুটা পানি মিশিয়ে দিয়েছি। এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা ঘন আর থকথকে হয়ে আসছে। তবে আমি এখানে যতটুকু কাস্টার্ড তৈরি করেছি এতটুকুই কিন্তু আমার হয়নি, আরও কিছুটা কাস্টার্ড আমার তৈরি করতে হয়েছে, সেটা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা ঘন আর ক্রিমি হয়ে আসছে। যদি আপনাদের কাছে কাস্টার্ড না থাকে তাহলে চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন, আর এর মধ্যে থেকে এলাচগুলোকেও আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি এখানে ছোট্ট একটি পাত্রের মধ্যে অল্প কিছুটা সেমাই দিয়ে দিলাম। সেমাইটা দিয়ে দেওয়ার পর একটি চামচ দিয়ে হালকা করে চাপ দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা কাস্টার্ড দিয়ে দিলাম। কাস্টার্ড দিয়ে দেওয়ার পর এবার এর উপরে আমি আবারও কিছুটা সেমাই দিয়ে দিচ্ছি, আর সেমাইটা দিয়ে দেওয়ার পর এবার আমি একটা সাইডে রেখে দেব, তবে এটা যদি ফ্রিজে রাখা হয় তাহলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এবার এই ডেজার্টটাকে পরিবেশনের জন্য আমি এখানে বড় একটি পাত্র নিয়েছি, আর পাত্রের মধ্যে সবগুলো সেমাই নিচে দিয়ে দিচ্ছি। যেগুলো আমি ফুড কালার মেশাইনি সেগুলো সম্পূর্ণই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটি চামচ দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি, আর খুব ভালোভাবে সেমাইটাকে সেট করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে আগে থেকেই তৈরি করে রাখা সে কাস্টার্ডটা দিয়ে দিব। তবে এর আগে আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এই কাস্টার্ডটা দিয়ে দিয়েছি, কিন্তু এই কাস্টার্ডটা আমার কম তৈরি করা হয়েছিল, এর পরবর্তীতে আমি আবারও কিছুটা কাস্টার্ড তৈরি করে নিয়েছি, তবে সেখানে আমি ফুড কালার দিতে ভুলে গিয়েছিলাম। এবার আমি আবারও সব কিছুকে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। এখন যতটা লিকুইড দেখাচ্ছে এটা যখন আমরা ফ্রিজে রাখবো তখন কিন্তু এরকম লিকুইড থাকবে না, এটা কিন্তু অনেকটাই শক্ত এবং ক্রিমি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে যে অবশিষ্ট সেমাইগুলো রেখেছিলাম এবং যেগুলোর মধ্যে আমি ফুড কালার মিশিয়েছিলাম সেটা সবার উপরে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। খুব ভালোভাবে সেমাইটাকে দিয়ে দিতে হবে এবং হাত দিয়ে চতুর্পাশ সরিয়ে দিচ্ছি যাতে করে সব দিক খুব ভালোভাবে হয়ে যায়।
উপর দিয়ে আমি কিছু কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আপনাদের কাছে যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এবার এই দুটো সেমাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য, আর 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এটাকে আনমোল্ড করতে হবে। আপনাদের কাছে যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। খুব ভালোভাবে এটাকে আমি আনমোল্ড করে নিচ্ছি, আর ঠান্ডা হওয়ার পর মাঝখানে কাস্টার্ডটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এই সেমাইটার উপরে এবং নিচে হচ্ছে ক্রিসপি এবং মাঝখানে ক্রিমি কাস্টার্ড, সব মিলিয়ে কিন্তু এটা খেতে দারুণ মজার হয়ে থাকে। এবারের ঈদে কিংবা এছাড়াও যে কোনো স্পেশাল দিনে চাইলে আপনারা এই ডেজার্টটি তৈরি করতে পারেন। খেতে অসম্ভব মজার হয়ে থাকে এবং তৈরি করা অনেক বেশি সহজ। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভীষণ ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।